নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেল রুমাস লিটল কিচেনে। আজকে রেসিপি কিমা মটর। উপকরণ: টক দই, টমেটো সস, আদা রসুন, শুকনো লঙ্কা পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চিকেন কিমা, আর এদিকে হচ্ছে মটরশুঁটি, নুন, হলুদ, আর এদিকে মিট মশলা, আর ধনে গুঁড়ো, আর গরম মশলা। প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম, দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা ভেজে নিলাম। ভাজা পেঁয়াজের মধ্যে নুন, হলুদ আর মিট মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমাটা একটু কষিয়ে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে টক দইটা দিয়ে নাড়িয়ে মটরটা দিয়ে দিলাম। এবার ভালো করে কিমাটা কষিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে টমেটো সস, কাশ্মীরি লঙ্কাটা আর ধনে গুঁড়োটা একসাথে পেস্ট করে ওটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও একটু নাড়িয়ে এবার বাটা গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম ভালো করে। রেডি আমার কিমা মটর। আর একটা নতুন রান্না নিয়ে।